আসসালামু আলাইকুম, আমি টুটুল কৃষি বাজার থেকে আজকে আপনাদের একটি প্রোডাক্ট আনবক্সিং করে দেখাবো। মিনি টিলার সবাই জানি, যে একটা ছোট্ট মিনি টিলার যারা সবাই ব্যবহার করতে পারেন, যারা বাসা বাড়িতে বিরিয়ানির কাজে এবং বিভিন্ন কাজে এটা ব্যবহার করতে পারেন। তো এই আনবক্সিং আমি দেখাবো। এই একটা বক্সের মধ্যে আপনারা যে মিনি টিলার নিচ্ছেন, সেটার ভিতরে কী কী যন্ত্রাংশ থাকছে এবং কী কী জিনিস থাকছে। তো প্রথমে দেখতে পাচ্ছি, আমি অলরেডি খুলে ফেলছি বক্সটা। তো এই বক্সের ভিতরে কী কী আছে সেটা আপনাকে দেখেন। একটা হ্যান্ডেল পাবেন, যেটাতে একটা এরকম তার থাকবে, যেটাতে আপনার পিক আপ কম বেশি করার জন্য একটা তার আছে। দেখেন হ্যান্ডেলটার মধ্যে একটা পিক আপ বাড়ানো কমানোর জন্য একটা ব্যবস্থা আছে এবং অন অফ একটা সুইচ দিয়ে আছে। যাই হোক, এরপর একটা দেখি। এটার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা ফালের জায়গাটা আছে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে এখানে আপনার 16 ফালওয়ালা একটা ফালগুলো দেয়া আছে। 16টা যেটা দাঁত আছে 16টা এদিকে আসছে, এদিকে আসছে। এবং আপনারা চাইলে এটার বিকল্প আছে, বলতে এটা তো আপনার চাষের জন্য নিড়ানির জন্য একটা আছে, সেই মাথাটা আপনাদেরকে দেখাই তো আলাদা, আপনারা চাইলে নিতে পারবেন আলাদা। দেখতে পাচ্ছেন এটাও আমাদের কাছে আছে, আপনারা যেভাবে চান সেভাবেই দেওয়া যাবে। আপনারা যদি চান এটার মধ্যে এটা লাগিয়ে নেবেন, তো এটাও ব্যবহার করতে যার যেটা দরকার সেভাবেই দেওয়া যাবে, তবে একটা সেটির সঙ্গে একটাই থাকে। আচ্ছা, এটা গেল। এটার উপরে দেখবেন যে একটা জায়গা আছে, এখানে মেশিনটা যাতে বসানো যায় সেটার জন্য আছে। এরপরে দেখুন, এরপরে এই হচ্ছে মেশিনটা, যেটা আপনার এই মাঝখানটাতে বসবে, আপনার মেশিনের মাঝখানটা, যেটা আপনার পুরো মেশিনটাকে কন্ট্রোল করবে। এই ইঞ্জিনটা, এইগুলো হচ্ছে টু স্ট্রোক ইঞ্জিন, এটা মোটরসাইকেল ইঞ্জিন, এগুলো এগুলো খুব ভালো। এবং এই যে এখানে তেলের ড্রাম দেখছেন, এখানে তেল দিতে পারবেন, তেল মোবিল একসঙ্গে ব্যবহার করবেন, তাতে কোনো সমস্যা হবে না। এরপরে যে জিনিসটা পাচ্ছেন, চাকা, আপনারা অনেকেই বলেছিলেন যে এই চাকাগুলো অনেক ছোটো, কিন্তু আসলে ছোটো না, দেখতেই পাচ্ছেন অনেক বড় বড় চাকা যেটার মধ্যে আছে, আপনি কন্ট্রোল করতে পারবেন। এই চাকাগুলোর পিছনে থাকে আপনার মেশিনের, এটা দিয়েই আপনারা বাকি লাগাই নেওয়ার পর এটা দিয়ে আপনি দেখতেই পাবেন যে এই চাকাগুলো অনেক বড়। এবং এটা লাগিয়ে আপনারা খুব সুন্দরভাবে এটাকে মুভ করতে পারবেন। এরপরে একটা থাকছে তেলের জার, যেটাতে আপনারা অনায়াসে তেল ক্যারি করতে পারবেন। থাকছে একটা টুল বক্স আর একটা ম্যানুয়াল, এটা আপনাকে অনেকটাই হেল্প করবে। আমি হচ্ছে একটা সরাই দিয়ে আপনি দিতে দেখাচ্ছি, আর দুটো এরকম নাট থাকবে। তো এই 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 জিনিসগুলোই হচ্ছে আপনার মিনি টিলারে থাকে। তো আপনারা এর পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এটা সেটিং কীভাবে করে এবং চালায় কীভাবে, এরকম তাহলে আপনারা বুঝতে পারবেন আসলে এটা কীভাবে সেটিং করে। আর এটা খুবই ইজি, কয়েকটা পার্ট শুধু লাগাতেই হয়ে যায়। আর এটাতে মানে অনেক শ্রম দিতে হয় বা মেকানিক দেখে অনেকেই বলে যে ভাই আপনারা তো প্যাকেট পাঠিয়ে দেন, আমরা এটা সেটিং করবো কীভাবে। তো এটা সেটিং করার কোনো লোক লাগবে না, আপনি নিজেই করতে পারবেন এবং আমরা দেখিয়ে দেবো যে কীভাবে, একটা ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো যে আপনারা কীভাবে এই সেটিংগুলো করতে পারবেন। তো ভিডিও আর বাড়াচ্ছি না, পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব যে কীভাবে এটা সেটিং করে। আর অন্য কোনো মেশিনারিজ আমার পাশেই দেখতে পাচ্ছেন, অনেক মেশিনারিজ আছে, আপনারা সেগুলো নিতে পারেন। গাছ কাটা মেশিন আছে, তারপরে স্প্রেয়ার আছে, পাওয়ার স্প্রেয়ার আছে, চার্জার স্প্রেয়ার আছে, আপনারা যা যা লাগিয়ে নিতে পারেন। এবং এটার সঙ্গে যদি আপনারা চান যে এই 16 ফালওয়ালাটা নেবেন না, তো আপনাদেরকে দেখিয়ে দিলাম, আপনারা এটাও নিতে পারেন। তো আর ভিডিও বাড়াচ্ছি না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।